ফের একবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার রাত্রে বুকে আচমকা ব্যথা অনুভব করেন অনুব্রত, আর তারপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সূত্রের খবর, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বীরভূমের জেলা সভাপতি। হাসপাতালে পৌঁছানোর পরই হুইল চেয়ারে করে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। আপাতত অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা, কোনোরকম ব্লকেজ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মাসে সিবিআই তদন্তের মুখে SSKM হাসপাতালে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তার এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে অবশ্য তৃণমূল নেতাকে আক্রমণ শানাতে ছাড়েননি বিরোধী দলগুলি। সিবিআই তদন্তের হাত থেকে বাঁচার জন্যই যে তিনি শারীরিক অসুস্থতার বাহানা করে চলেছেন সেই বিষয়ে মত প্রকাশ করেন অনেকেই। অবশ্য এরপরে তৃণমূল নেতার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। হৃদপেশি ও স্থূলতাজনিত অসুস্থতার পাশাপাশি অন্ডকোষের সমস্যাও ধরা পড়ে অনুব্রতর। প্রায় 3 সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর সম্প্রতি SSKM থেকে ছাড়া পান তিনি। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি অনুব্রতর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছু সময়ের মধ্যেই সিবিআই দ্বারা তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এক্ষেত্রে শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে সিবিআই হাজিরা হতে অনুপস্থিত থাকেন তিনি। যদিও SSKM হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় চিকিৎসকদের দ্বারা তৃণমূল নেতাকে বিশ্রামের থাকার পরামর্শ দেওয়া হয়। তবে আচমকা গতকাল তার বুকে ব্যথার পেছনে কি কারণ তা বর্তমানে জানা যায়নি, আর সেই দিকটি খতিয়ে দেখার জন্যই অনুব্রতর একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঐতিহ্যশালী প্রসিদ্ধ বাঙালিয়ানায় আদি ঢাকেশ্বরী এখন আপনাদের শহর বহরমপুরে। ফ্র্যাঞ্চাইজি অ্যাল্ফ ফুড, একই ছাদের তলায় পেয়ে যাবেন বেনারসি, কাঞ্জিভরম, ইকত, বালুচুরি, স্বর্ণচুরি, ধর্মগরম, ঢাকাই মসলিন, পিওর সিল্ক, তাঁত ও ফেন্সি শাড়ির বিপুল সম্ভার। বিয়ের কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী। পাবেন বরের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, সাথে কনের লেহেঙ্গা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9933104335 অথবা 9593356335।